হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার আজ তোমাদেরকে এসসি ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসি ও এটিকে মোহনবাগান নিয়ে কিছু আপডেট দেওয়ার আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কী করছো ইয়ার তোমরা অনেকেই ভিডিওটি দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না তাই অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে সবাই একটি করে লাইক করে দাও তোমাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে ফার্স্টে আসা যাক এসসি ইস্টবেঙ্গল ও হায়দ্রাবাদ এফসি নিউজে সেই দু থেকে দু হাজার নয় মরশুমে শেষবার লাল হলুদ জার্সি গায়ে চাপিয়েছিলেন সুব্রত পাল এবার দীর্ঘ ১২ বছর পর আবার ইস্টবেঙ্গলে ফিরছেন সুব্রত পাল হায়দ্রাবাদ এফসি থেকে লাল হলুদে সাইন করে দিয়েছেন গোলকিপার সুব্রত পাল অন্যদিকে সোয়াপ ডিলের মাধ্যমে এসসি ইস্ট ইস্টবেঙ্গল থেকে লোনে হায়দ্রাবাদ এফসিতে গেলেন শঙ্কর রায় আপাতত এই সিজনের শেষ পর্যন্ত সুব্রতর সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে লাল হলুদের চলতি আইএসএলে তার পারফরম্যান্স দেখেই আগামী সিজনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে সুব্রত পাল এবারের আইএসএলে মাত্র ছটা ম্যাচ খেলেছেন তার মধ্যে দুটি ম্যাচে গোল হজম করেননি হাঁটুর চোটের কারণে পরের ম্যাচগুলি খেলতে পারেননি সুব্রত ফিট হয়ে উঠলেও হায়দ্রাবাদের ফার্স্ট ইলেভেনে জায়গা হয়নি সুব্রত তবে লাল হলুদের গোলের নিচে দেবজিৎ মজুমদার যে ফর্মে রয়েছেন সুব্রত সেখানে চান্স পাওয়াটা কঠিন এবার দেখা যাক কেমন পারফরম্যান্স করেন তিনি এই আপডেটটা আমি রবিবারই পেয়েছিলাম একটু অসুবিধার কারণে জানাতে পারিনি তোমাদের তার জন্য সরি ফ্রেন্ডস এবার আসা যাক এটিকে মোহনবাগানের নিউজে যার রিমোর্স বেরিয়ে আসছে এটিকে মোহনবাগান মার্সেলিনোকে উড়িষ্যা এফসি থেকে লোনে আনতে পারে তোমরা জানো এডু গার্সিয়া চোট পেয়ে পনেরো দিনের জন্য ছিটকে গেছেন আপাতত পনেরো দিন তিনি কোনো ম্যাচই খেলতে পারবেন না আর ব্র্যাড ইনম্যানকেও রিলিজ করে দিয়েছে এটিকে মোহনবাগান তাই মার্সেলিনোকে আনতে চাইছে এটিকে এমবি তবে মার্শেলিনোর যা ফর্ম ফর সিজনে তিনি কতটা এফেক্টিভ হবে আমার জানা নেই তবে রিমোর্সটা কনফার্ম হয়ে গেলে তোমাদের জানিয়ে দেবো আজ এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ